আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত এন সূত্র দু হাজার চব্বিশ চলুন এ বিষয়ে জেনে পুরো বিস্তারিত তথ্য আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা ফলাফল এপ্রিলের শেষ দিকে প্রকাশ করা হবে আর লিখিত পরীক্ষা মে মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে গত শুক্রবার সকাল ও বিকালে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের তথা এন একটি সূত্র জানিয়েছে চলতি বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আঠারোতম নিবন্ধনের কার্যক্রম শেষ করার চিন্তাভাবনা করা হচ্ছে এজন্য মে মাসে লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে এন টিআরসি চেয়ারম্যান বলেন জুলাই কিংবা আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে তো ভিওর্স এই ছিল আজকের সর্বশেষ আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা এবং উনিশতম নতুন সার্কুলার প্রকাশের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম